ओम शांति। आमादेर जीवने जखनी कोनो परिस्थिति जदि आसे तखन आमादेर की करते हबे, केन कि एकटा कथा सब समय मने राखबेन, जीवने परिस्थिति आसबे आर एटा आसतेई थाकबे। एखन परिस्थितिके प्रब्लेम बानाते हबे नाकि बानाते हबे ना, सेटा आमादेर निजेर हाते आछे। बला है ना हिंदी कि मुसीबत सब पर आता है, कोई बिखर जाता है कोई निखर जाता है, कारण सिचुएशन प्रत्येक लाइफे आसबे। आज के एक सिचुएशन आछे, कल के सेटा अनेक हो जाबे, एकटा आसछे एकटा जाबे, एटा आमादेर सबार अनुभव आछे। एटा समय कोनटा, कोन समय? कलियुगेर अंतिम समय, कलियुगेर अंतिमेर अंतिम समय। এইজন্য এখন হিসাব কিতাব যুক্ত হওয়ার সময়। এইজন্যই কখনোই পরিস্থিতি থেকে ঘাবড়াবেন না, একটা কথাকে সব সময় মনে রাখবেন, যদি আমার স্বস্থিতি ঠিক থাকে, পাওয়ারফুল থাকে, তো পরিস্থিতি আমার কখনোই কোনো কিছু বিগড়াতে পারবে না। যদি আমার স্বস্থিতি কমজোর হয়, তবে আমার ছোট পরিস্থিতিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। রায়ের পাহাড় কে বানায়? যার মন শান্ত নাই সে বানায়, যার স্বস্থিতি পাওয়ারফুল নেই। যার স্বস্থিতি পাওয়ারফুল সে বড় কথাকেও ছোট করে দেবে। এই জন্য বাবা আমাদের বরদান দিয়েছেন, বাবার কাছ থেকে শক্তি নিয়ে প্রত্যেক পরিস্থিতিকে পার যে করে সাক্ষী দৃষ্টা ভবর আমরা বরদান দিয়েছে। আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, সবসময় এক দুটো কথা মনে রাখবেন। প্রথম মনে রাখবেন কি, সর্বশক্তি মানে পিতার কাছ থেকে আমাদের শক্তি নিতে হবে। দ্বিতীয়ত, সাক্ষী দৃষ্টা, ডিটাচ অবজারভার, ডিটাচ হয়ে আমাদের সিচুয়েশনকে দেখতে হবে। বাবা বলে, তোমরা জানো আমার সন্তানরা অতীর পরেই অন্ত আসে, আর প্রত্যেক প্রকারের হালচাল তো অতীতই হবে না, পরিবারের মধ্যে খিটপিট, মনের মধ্যে অনেক উলঝান, ধন উপর নিচে হতে থাকবে, শরীরে রোগ আসবে। কিন্তু যে বাবার সাথী, যে বাবাকে সবসময় সাথে রাখবে, সর্বশক্তিমান বাপ যার সাথী, পরমপিতা পরমাত্মা সুপ্রিম এনার্জি সুপ্রিম পাওয়ার যার সাথে আছে, আর যে সত্তা, যে সচ্চা বাবার বাচ্চা, সেই সময় যে বাবাকে সাথে বানিয়েছে, এই সময় মন বাবার প্রতি আমাদের দিতে হবে, তবে আমাদের নির্ণয়ের শক্তি দ্বারা আমরা সব কিছু পার করতে পারব। যখন আমাদের পরিস্থিতি আসে, সব থেকে আমরা ভুল কী করি? আমরা নির্ণয় শক্তি, বুদ্ধি আমাদের কাজ করা বন্ধ করে দেয়, আমরা ডিসাইড করতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। পরিস্থিতি আসার পরে, পরিস্থিতি আসার পরে আমরা কী করে সঠিক নির্ণয় নেব? যদি আমাদের ধ্যান বাবার প্রতি থাকে, আমাদের মন বাবার প্রতি থাকে, আর দুই নম্বর, বাবার সাথে কানেক্টেড হতে হবে, পরমাত্মার সাথে কানেক্টেড, আর দ্বিতীয় হচ্ছে সাক্ষী দৃষ্টা আমাদের হতে হবে। তবে বাবার শক্তি থেকে, পরমপিতা পরমাত্মার শক্তি থেকে প্রত্যেক পরিস্থিতিকে পার করার আমরা শক্তি প্রাপ্ত করতে পারব। এই দুটো কথা সবসময় মনে রাখতে হবে। আমাদের জীবনে যে কোনো সময় যে সিচুয়েশন আসুক না কেন, সবার প্রথমে একান্তে বসুন, একা একা। অনেকজনকে বলার কোনো দরকার নেই, কাউকে অতজনকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, শুধু শান্ত হয়ে যান, অন্তর্মুখী হয়ে যান। যদি হয় তো লোকের, সমস্ত লোকজনের কাছ থেকেও দূর হয়ে গেলে আরও বেশি ভালো, একা। আর বাইরে দুনিয়ার থেকে অন্তর দুনিয়ার চলে যাও, বাহ্যমুখতা থেকে অন্তর্মুখতার গুফায় চলে যেতে হবে। আর
আর একটা হচ্ছে পরমাত্মার সাথে কানেক্টেড হবে, সর্বশক্তি আমাদেরকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে সাক্ষী হয়ে খেলকে দেখতে হবে, পরিস্থিতিকে খেল মনে করতে হবে, সবসময় মনে করতে হবে আমি এক আত্মা, আমার হিসাব কিতাব যুক্ত হওয়ার সময় আসবে, আর এই পরিস্থিতি থেকে আমি অটোমেটিক বাইরে বের হয়ে যাব। তবে আমাদের মন কি থাকবে? শান্ত। কেন কি অনেক প্রকারের পরিস্থিতি আমাদের জীবনে আসবে, অনেক প্রকার উলছন আমাদের জীবনে আসবে, তন মন ধন পরিবার সম্বন্ধ সম্পর্ক সব প্রকারের পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি আমাদেরকে শান্ত হতে হবে। পরিস্থিতির থেকে যদি আমরা স্বস্তিতে পাওয়ারফুল হয়, তাহলে পরিস্থিতি আমার কিছুই করতে পারবে না। এটা স্লোগান সবসময় মনে রাখবেন, এ কথা সবসময় মনে করতে থাকবেন। যে কোনো পরিস্থিতি আসুক, যতই বড় পরিস্থিতি আসুক না কেন, আমার কোনো কিছুই বিগড়াতে পারবে না, কেন কি স্বয়ং সর্বশক্তিমান বাপ আমার সাথে আছে। এটা এই নেশা, এই নিশ্চয় আমাদের হতে হবে। ওম শান্তি। আশা করি ক্লাসটা শোনার পর আপনারা জীবনে যে কোনো পরিস্থিতিকে বার হতে পারবেন। ওম শান্তি।